ফোন অফ, ফোন তো অন আছে, তাহলে নেটওয়ার্কে ঝামেলা হবে মনে হয়। তুমি কোথায় থাকো যে তোমার ফোনে নেটওয়ার্ক থাকে না? হোয়াটস ইওর প্রবলেম? তুমি কোথায় এখন? আমি তো চলে আসছি, আমি অনেকক্ষণ ধরে জ্যামে ছিলাম, আমি চলে আসছি, একটু ওয়েট করো, আমি চলে আসছি, বেশি লাগবে না আমার। তোমার কি কোনো ধারণা আছে আমি তোমার জন্য কতক্ষণ ধরে এখানে ওয়েট করছি? আচ্ছা সরি সরি, আমি এখনই চলে আসছি, তুমি টেনশন করো না, আমি আসছি। শোনো, জাস্ট 5 মিনিট, এর মধ্যে যদি আমার সামনে তুমি না আসো আমি কিন্তু এখান থেকে সোজা উঠে চলে যাব। প্রত্যেকটা দিন তোমার জন্য আমি এভাবে ওয়েট করি। আমি খুব বেশি হলে 2 থেকে 250 বার মনে হয় সরি বলছি, এতে বেশি কখনোই বলবো না, বলিনি না। তুমি কি আমার সাথে মজা করো? আমি তোমার সাথে কেন মজা করবো? আমি না মজা করছি না তো। তোমার মন খারাপ? না ভালো আছি, খুব ভালো। কি চিন্তা করো? না চিন্তা করি না। আচ্ছা এ মাস গেলে তো আমার রিটায়ারমেন্ট, পেনশনের টাকা পাবো, বাকি আছে 2 লাখ। এই টাকাটা যদি জামাইরে দিয়ে দিই তাহলে আমি চলবো কেমনে? কো খামু কি অসাবার দিব কই থেকে? আল্লাহ দেখবো, এত চিন্তা করো না তো, একটা না একটা ব্যবস্থা হইব। চিন্তা করবে কি রে, কই ছিলে এতক্ষণ? কি হয়েছে মানে? তোর কি সংসারের জন্য একটু টেনশন হয় না? তোর বাপে যখন রিটায়ার করবে তখন এই সংসারটা কে চালাবে? একটা টিশু টিশু করলে তো পারিস। তুই কথাগুলো কার শুনে গেছো? কথা তুমি আমার শুনে গেছো? তোমার যদি কোনো কথা হলে তো আরেকটা পুরানো হোনাও না গেল লিগা, যে নাকি বাবা 7 লক্ষ টাকা নিয়ে লন্ডনে সেটেল হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, একটা বড় ফোন দেয় না, যোগাযোগ করে না। যদি কিছু শোনাইতে হয় হেরো না, আমারও শুনেও না। দেখো মা, আমার একটা বাইক দরকার, দয়া করে একটা বাইক দাও। ছোটবেলা থেকে তো অনেক কিছু আবদার করছি, কোনো কিছু তো দিলা না। কইলা যে ভালো রেজাল্ট কর, তোর একটা সাইকেল কিনে দিব, সাইকেল দিলা না। ম্যাট্রিকে ভালো করলে ঘুরি দিবা, ঘুরি দিলা না। এখন মতো হাত খালি। ইন্টারে কম্পিউটার দিবা, কম্পিউটার নাই আমার কাছে, বাইক চাইতেছি, বাইকও দাও না। মা দয়া করে আমার একটা বাইক দাও, বাইক আমার দরকার, এছাড়া জীবনে তো কোনো কিছু দাও নাই। দাও, তোর কিছু দেই নাই না? হ্যাঁ তোর কিছু দেই নাই, তোর আমি লেহাবড়া শিখাইতেছি না, খাওয়াইতেছি না, খুব খুব করতেছ। আমার সরকারি কলেজে ডিগ্রি পড়াইতেছো, বহুত কিছু করে ফেলাইছো। আমার বন্ধু বান্ধবরা প্রাইভেট কলেজে পড়ে, ওর বাপ মা তো কখনো খোঁটা মায়ের কথা কয় না। ও আমরা খোঁটা মায়ের কথা কই না, প্রতিদিন উঠতে বলে খোঁটা মায়ের কথা কইছো। আমার বন্ধু বান্ধব বাপ মা তো খোঁটা মায়ের কথা কয় না। তোর বন্ধু বান্ধব কে উত্তর তার বাপের পকেট থেকে টাকা চুরি করে না? টাকা না দিলে তো টাকা নিমুই, আমি মানুষের বাড়িতে টাকা চুরি করতেছি না, নিজের বাড়িতে টাকা চুরি করতেছি। তুই থামবি? আমি থামবো কেন? আমার একটা বাইক দরকার, আমি কই দিছি, আমি এত রিকোয়েস্ট করছি, একটা বাইক দিতে পারো না তোমরা? এই মাসটা এসে বাবা পেনশনে 2 লাখ টাকা পাবো, ওই 2 লাখ টাকা আমার একটা বাইক কিনে দিবে, আমরা কিছু চাই না। ঘোরার ডিম, ঘোরার ডিম দিব। বাইক কিনে তো 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দেবো, তোর যে 2 লাখ টাকা দিয়ে বাইক কিনে দিবো, তোর দুলাভাই যে আমার কাছে 2 লাখ টাকা পাই যাও, তোকে টাকা এটা কি মনে আছে? তা মনে থাকবো কে? টাকা তো তোমার কাছে চায় না, চায় আমার কাছে। আর সংসারের কোনো খবর কি তুমি রাখো? 2 লাখ টাকা না দিলে আমার মাইয়ার রাজ্যে দুর্গতি হইব, এটা কি একবার ভাইবা দেখছস? আমি কি আমার জিন্দগিতে কোন একটা সাইকেল চালাইছি? অফিস করছি খালি টাকা বাঁচানোর লাগে। আচ্ছা ঠিক আছে, 2 মিনিট চুপ থাকছি আমি। শোনো, তোমার সাথে এভাবে সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না।
হঠাৎ সম্পর্ক প্রশ্ন আসছে কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি করতে না চাইলে কোনো সমস্যা না, আমি করবো। তুমি এখানে চুপ করে বসে থাকো। আমি আমি এত দূর থেকে আসলাম, আবার একা একা বসে থাকবো মানে? আর কি বলো, পাগল নাকি তুমি? টাকা পয়সা করতে হবে আমার। আমি লেট করে আসছি না মানে নানান জটিলতার কারণে আমার লেট হয়ে যায়। এবং সরি, একটা দিন একই অবস্থা, তারপরে তো তুমি কনভিন্স হচ্ছ, তো ব্যাপার না, মেনে নিতে পারি, নিতে শিখো, এর বিনিময়ে বাইক তো দিচ্ছি। সামান্য কটা টাকার জন্য এত দূরে এসে একটা ভাড়া বাসায় থাকি, যদি কটা টাকা বাসে অফিসের কাছে সংসারটা খালি একটা আমার, আর কারো কোনো চিন্তা করার দরকার নেই। একবার চিন্তা করে দেখছিস কেমনে চলে সংসারটা? আমার তো পার্কই ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর, আমরা বসে আছি, হাওয়া খাচ্ছি, গাছ দেখছি, মানুষ দেখছি, এটা অন্যরকম একটা পরিবেশ, বাতাসটা ভালো লাগছে, ভালো লাগে আমার। মানে কি তুমি কি কি দুইটা তিনটা করে টিউশনি করে, তুই করতে পারিস না? কি হলো, এই কথা কস্তে চুপ করে আসোস কেন?
কিছু একটা করবি তো নাকি, না বাপের ঘাটে সারা জীবন বসে বসে খাবি আর টোটো করে ঘুরে বেড়াবি? আর আসেই তো তোর বাপের কয়টা পেনশনের টাকা, তোর মধ্যে মরণ হয়ে গেছে 7 লাখ টাকা আর আছে 2 লাখ টাকা। তোমার আমি তোমার পোলাও জন্মাইছি, তুমি আমার লাগে কি করতে পারছো? বাপের মুখে মুখে কথা কয় শিখে গেছিস না? তুই আমার সামনে দিকে যা। তোমাকে যেটা বলেছিলাম সেটা কি করলে? আর ওই যে বাইক কেনার কথাটা, বাইক কেনা করলাম, বাইক ওটা কিনবো তো, মানে খুব শিগগিরই কিনবো। আমি বলেছি বাসায়, এখন বাবা এই মাসে পেনশনের টাকা পাচ্ছে 2 লক্ষ, এই 2 লক্ষ টাকা দিয়ে আমাকে বাইক কিনে দিবে। কবে পেনশনের টাকা পাবে? আরে এই মাসে, এই মাসে, এই মাসে, এই মাসে, এই মাসে পাচ্ছে। আমি বলেছি অলরেডি, ম্যানেজ হয়ে যাবে। জানো আমার না খুব শখ একটা বাইক থাকবে, তুমি আর আমি দুজন মিলে বাইকের পিছনে ঘুরবো, অনেক দূরে যাব, মানে লং ড্রাইভে যাব। আমার না খুব ইচ্ছা, জানো, প্লিজ প্লিজ একটা বাইক কিনো, প্লিজ। হবে, খুব শিগগিরই হবে। আমি একটা বাইক কিনবো, তোমাকে নিয়ে ঘুরবো, সময় মতো তোমার সাথে দেখা করবো, ঠিকঠাক মতো পড়াশুনো করবো, তারপর ভালো দিকে একটা চাকরি করবো, তারপরে আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাববো। আসলে বাইকটা কিনলে হবে কি, দেখো যে আমি তোমার জন্য এখানে ঘন্টার পর ঘন্টা ওয়েট করি, তাই না? তুমি এই এলাকা থেকে এত দূরে বাসা নিয়েছো। আঙ্কেল বাসায় আছেন? জি আঙ্কেল, আমি আমি এখন এই মাসে বেতন পাই নাই, আর গত মাসটা আমার খুবই আটটান গেছে। দেখ তোমার আব্বারে চিন্তা করতে না করবা, কইবা যে এই মাসে বেতনটা পাইলে আমি এক লগে 2 মাসের ভাড়া দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কত টাকা লাগে? তোমার একটা ভালো কিনতে গেল তো মিনিমাম 2.5 লাখ টাকা লাগে। 2 লাখ টাকা? বাবা এত টাকা তো বাবা এখন কই পাবে? তো দুলাভাইয়ের যৌতুকের টাকাটাও তো এখন দেওয়া হয়নি, বাড়ি ভাড়া 2 মাসের বাকি পড়ে গেছে। এখন যদি তার আমি বাইকের কথা বলি, তোরও বের করবে, আমারও বের করবে। কি হয়েছে, তুমি বাবাকে বলবা এই মাস শেষে না বাবা পেনশন পাবে 2 লাখ টাকা? আমি চেষ্টা করবো। হ্যাঁ দেখো, আমি এত কিছু বুঝি না, বাইক ছাড়া কি চলাচল করা যায়? তো বাবা বাসা কত দূরে রাখবো, আর আমার কলেজ কত দূরে, আমি কি হয়ে যাই? বাসে, ট্রেনে, রিক্সায় করে যাওয়া যায় নাকি? আর যে বৃষ্টি বাদলে গরমে একটা ভালো কাপড় পরে যাবো, কলেজে যেতে ব্যাপারটা ময়লা হয়ে যায়। বাইক দরকার তোমার, দেখো না বাবার বুঝাও, একটু বুঝাও। আমি জানি বাবা তোর খুব কষ্ট হইতেছে, আমি তো বাবার বইলা দেখি একটু, তুমি যদি বল তো জানো। সিরিয়াসলি কিন্তু মা, তুমি বাবাকে বলো আমার দরকার, আমি জানি না আমার দরকার, তুমি তুমি এমন করে বললো না বাবা, আমি
টাকাটা পাইলে তোমার টাকাটা ঠিকই দিয়ে দেবো। আমার মায়ের ভালো আছে, ভালো কবে তুমি কলেজে যাবে? তুমি কলেজে যাও না, মাসে মাসে ফিস আমি ঠিকই দিয়ে যাই, এটা কি কথা? তুই কলেজে না গেলে ফিস দেই কে? কম দামে কলেজে পড়া তো ফিস দিবা না? তুমি আমার বাইক কিনে দাও, আমি কলেজে যাবো, পড়াশোনা করো। কি দিব? বাইক কিনে দাও, বাইক কিনে দেবো না ভাই। বাইরে আমার বাড়ি, আমি বাইর হ, তুই তোর প্রবাহ থাকে কই? আমারে জিজ্ঞেস করতেছো কেন? তোমারে জিগামো তো কারে জিগামো? সারাদিন খাইটা, মাস শেষে বেতন পাই 7,000 টাকা, তার মধ্যে 1,000 টাকা লয়ে যায় তোমার পোলা কোচিং এর নাম করে। হাত মুখ ধুই আসেন, ভাত খাবেন। আমি কি কম শাসন করি? আপনি খালি আমার কথা শুনুন, আপনি অফিসে গেলে কে সামলায়? আমি তো সামলাই না কি? এই মাসটা গেলে আমার রিটায়ারমেন্ট, আমি রিটায়ার করে গেলে মানুষের রিটায়ার করে একটু জিরায় আল্লাহ জিন্দা করে, আর আমি এই বয়সে সংসারের গানি টেনে দিচ্ছি। এত হতাশ হন না তো, হাত মুখ ধুয়ে আসেন, খাইতে দিই। সামনে এই যে 20 তারিখ 20 তারিখ তোমার বার্থডে ছিল। থ্যাঙ্কস, তুমি আমার বার্থডে ডেটটা মনে রেখেছো।
জানি জানি। তাহলে তো বার্থডে হলে বার্থডের আয়োজনও হবে, পোলাও, কুরমা, চকলেট কেক, সমুচা, সিঙ্গারা, বাহ বাহ। মানে আমি তো খেয়ে একদম ফাটিয়ে দিব, আমি তো দাওয়াত পাচ্ছি, সবার ফার্স্ট দাওয়াত আমি পাবো। আচ্ছা তুমি কিভাবে ভাবলে যে তোমার কাছে আমি কেক কাটবো? এটা তো একটা বড় বিষয়, তুমি আমাকে ছাড়া কিভাবে কেক কাটবে? আমাদের একসঙ্গে তো কেক কাটবে। বাবা যদি জানে আমাকে আস্ত রাখবে। তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করো। এই যেমন বলো যে আমাকে বাইক না দিলে আমি লেখাপড়া করব না, অথবা বাসা থেকে বের হয়ে যাব, তাছাড়া তুমি সুইসাইড করার ভয় দেখাতে পারো, দেখো এতে কাজ হতে পারে। কি ব্যাপার, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তোমার বাবাকে যে কথাটা বলতে বলেছিলাম সেটা কি বলেছ? আই মিন বাইক কেনার কথা। আরে আমি তোমাকে যে বুদ্ধিটা দিয়েছিলাম, মানে ইমোশন ব্ল্যাকমেইল, সেটাও তো বলোনি। আমি আমি চেষ্টা করেছি বাবাকে বলার জন্য, কিন্তু বাবা বাবার তো সমস্যা সবকিছু মিলে, আর আমি ভয়েই বলতে পারিনি কি বলবে, আর এই ধরনের ইমোশনাল কথা আমি বাবাকে কিভাবে বলবো, এই সম্ভব? আচ্ছা আমি তো তোমার কাছে কিছু চাইনি, তাই না? আমি শুধু একটা বাইক চেয়েছিলাম তোমার কাছে, তুমি সেই আপডেটটুকু পূরণ করতে পারলে না? মানে কি ধরো, তুমি বিয়ের পরে আমার আমার কতটুকু আপডেট তুমি রাখবে? কি লাগবে? ওই আরেকবার কথা।
টাকার উপর তোমার নজর পড়ছে তাই না? একটাই তো 7 লাখ লয়ে বাইকে গেছে গা, তোমার ওই 2 লাখ টাকার উপর নজর পড়ছে। ওই 2 লাখ টাকা তোমারই দেবো আমি। ওই তোরে যদি ওই 2 লাখ টাকা দেয় তাহলে আমরা খামু কি আবার খাওয়া বাঁচবো? আর তোর ওই যে বই তোর বই যা মাইনে 2 লাখ টাকা দাও লাগবো না? আমি তোর 2 টাকাও দেবো না। এত পারিস তাহলে যা, একটা টিউশন করে একটা সাইকেল কিনে আয় না, আমার দেখা নিজের কামাই দিয়ে সাইকেল কিনে আন। তুমি আমার বাইক কিনা দিবা না? না, আমিও তাহলে তোমার কই দিছি, তুমি তোর পেনশনের 2 লাখ টাকা দিয়ে আমার বাইক কিনা না দাও। মা, আমি কিন্তু সুইসাইড করুম বাবা, আমি সুইসাইড করুম, তুমি জানো না, আমি সুইসাইড করুম, সুইসাইড করুম আমি। তো 2 লাখ টাকা তোমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ বুঝছি, আমার বাপের টাকা আমার চিন্তা করতে হচ্ছে, টাকা চাইছি টাইম মতো টাকা দেয়, এত তোমার জানা দরকার নেই, যেটা করতে সেটা করো। তোমাদেরকে পোষায় দিব আমি, এলাকা দিয়ে ঘুরবা গাবা হাওয়া লাগাবা, আমার টাকা আমাকে দিয়ে দিবা। হ্যাঁ আমি বাইক কিনবো, আমার ইচ্ছা আমার স্বপ্ন, আমার বাইক কিনবো, ব্যস আমার কাজটা করে দিবা তাই না? হ্যাঁ, যে রাস্তা দিয়ে বাবা আসে সেই রাস্তা দিয়ে আসবে, তার কাছে টাকা থাকবে, ঠিক টাইমে তার কাছে টাকা দিবে। Thank you.
Ha ha ha!
বাবা